আছি যে আপনি এখানে সচিব হিসাবে স্যার নিয়োজিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনি আমার টেবিলটার সাথে তুলে ধরবেন। সম্মানিত নূর মোহাম্মদ স্যার, আমি প্রথমে ব্রাইট নিউজ 99-কে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মধ্যে এরকম নিউজ পোর্টাল যত দেশে বেশি হবে ততই আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের শিক্ষার জন্য মঙ্গল। আমার অনুভূতিটা হচ্ছে গিয়ে আমি তো আগে বেশ কয়েক বছর যাবতে এখানটায় শিক্ষা বোর্ডে আছি, এখনটাও এখনও কাজ করছি। আগের যে ইয়েটা ব্যক্তিটা বেড়েছে ভালোই লাগে, পরিশ্রম বেশি থাকলেও সেখানটায় সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা মানুষের সেবা দিয়ে যে সুখ পাওয়া যায় সেই সুখটা আমরা অনুভব করি। আমার কাছে এটা খুব ভালো লাগে, আনন্দদায়ক মনে হয়। যত কষ্টই হোক না কেন মানুষকে সেবা দেওয়া, শিক্ষা সংশ্লিষ্ট কাজে জড়িত থাকা খুবই ভালো লাগে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আমাদের সচিব মহোদয় সাহেব যে কথাটা তুলে ধরলেন, ওনার ফিলিংসের কথাটা হাটিয়াটি পাপা করে আজকে আমাদের এখানে সচিব হয়েছেন। দীর্ঘদিন প্ল্যাটফর্ম পাড়িয়ে আজকে আমাদের এই চেয়ারের মধ্যে আসছেন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব হিসেবে যে আপনি ফিলিংসটা তুলে ধরেছেন, শ্রদ্ধেয় স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি যে কথাটা তুলে ধরেছেন, প্রশান্ত দাশরি রাষ্ট্রীয় বলে আছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। আমি আপনার গর্ভধারণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। সেই সুবাদে আমরা আপনাকে একজন আলোকিত ব্যক্তি এবং কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যে অ্যাচিভমেন্ট আপনি লাস্টে তুলে ধরেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎগুণ। তো সেই সুবাদে আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে টেবিল টক্সের মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে একটু না বলে নাই নয়, আমি আবারও আমার স্যাটেলাইটের মাধ্যমে এখানে উপস্থিত আছেন আমাদের প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, আমাদের প্রাক্তন চেয়ারম্যান শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আছেন হারুন রশিদ স্যার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিলটার সাথে থাকার জন্য এবং কোঅপারেশন দেওয়ার জন্য। পরক্ষণে আমি স্যার আপনাকে আমি জানতে পারছি স্যার, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আপনি একজন অনারেবল এবং কুমিল্লার একজন কিংবদন্তি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন সচিব, আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা স্যার কীভাবে কেটেছেন আমি আমার টেবিল টক্সের মাধ্যমে চায়ের পাকে পাকে আমি জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় স্যার ধন্যবাদ। আমি এতটা অনারেবল বা এতটা আলোকিত মানুষ নই। আমার ছোটোকালটা কেটেছে ব্রাউন্ডারি শহরের কান্দিপাড়া তে, ওখানটায় আমি ওখানটায় আমাদের বাসার কাছাকাছি ছিল মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়, তারপর অন্যত সরকারি স্কুল, ব্রাউন্ডারি সরকারি কলেজ, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার ম্যাট্রিক্স ছিলাম আমি, গণিত বিষয়ে অনার্স এবং মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে বিসিএস 14 BCSের মাধ্যমে এই শিক্ষা ক্যাডারে জয়েন করছি। শিক্ষা ক্যাডারে দেবিদা সরকারি কলেজ, বরুড়া সরকারি কলেজ সহ বিভিন্ন জায়গায় চাকরি করে এখানটায় ডেপুটেশনে উপসচিব একাডেমিক হিসেবে এসেছিলাম, বর্তমানে সচিব হিসেবে যোগদান করছি গত এই মাসেরই আমাদের গত 11 তারিখ। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা আলোকিত মানুষ হিসেবে, রানিং 11 তারিখে আমরা সচিব হিসাবে আমরা পেয়েছি নূর মোহাম্মদ স্যারকে। আপনার যে বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথা তুলে ধরেছেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার কাছে মনে হচ্ছে যে পল্লীকবি জসীমউদ্দীন যেরকম তার নকশিকাদা মাঠ লিখে গিয়েছেন, ব্ল্যাক আউট কাউন্টডাউন কাউন্টডাউন, যেরকম প্রতিটা ফড়কে ফড়কে পল্লীকবি তার জীবন কাহিনী লিখে গিয়েছেন, আমার মনে হচ্ছে যে প্রতিটা ফড়কে ফড়কে আপনার জীবন কাহিনীটা এবং বাল্যজীবন এবং শিক্ষা জীবন কথাটা আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের সাথে মিল রেখে নকশিকাদা মাঠের মতো মনে হচ্ছে। আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরাতে আমি স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীকালে আমাদের বাংলাদেশের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইটি সেকশন উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেব ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি আমরা নিম্নয় থেকে স্বল্পায় দেশে রূপান্তরিত হয়েছি, দ্যাট মিনস আমরা 70% আজকে ডিজিটাল করতে সক্ষম হয়েছে। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ডিজিটালের ছোঁয়া আমরা বাংলাদেশের মধ্যে অল আবার কী দেখতে পাচ্ছি এবং আমাদের কুমিল্লার 6 আসন বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহাসাহেব একটি কথা বলেন, কুমিল্লা এগুলে বাংলাদেশ এগোবে। সেই কনসেপ্ট নিয়ে ডিজিটাল বাংলাদেশের ভিশন 21-41কে সামনে রেখে অ্যাডভান্টেজ এবং 30% যেটা ব্যালেন্স আছে সেই সম্পর্কে আপনি মূল্যবান টপিকটা তুলে ধরবেন সম্মানিত সচিব মহোদয় নূর মোহাম্মদ স্যার। খুব
ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ, আমাদের তারা আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা ছিল আমাদের এমডিজি 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত, সেখানে আমরা ম্যাক্সিমাম সূচকে অনেক ভালো করেছি, ভালো করেছি। সেখানটায় 2000 সাল থেকে শুরু হলো যা পেয়েছি আমরা, আর ম্যাক্সিমামটা এসেছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলটাতে। এখন আমরা আমাদের শুরু হয়েছে 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা, সেটা অর্জনে আমরা ইনশাল্লাহ আমাদের জাতির জনক বাঙালি সত্তার প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশের দিকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এখানে SDG অর্জন আমরা ইনশাল্লাহ করব এবং খুব ভালোভাবে করব। আমরা সেভাবে দেখতেছি আমাদের কুমিল্লা সদরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকম বাহাদুর ভাড় মহোদয় দেশের মানে কুমিল্লার যেখানটাই যাচ্ছেন সেখানটাই উদ্দীপনামূলক যে বক্তব্যগুলো দিচ্ছেন, মানুষকে আগ্রহী করছেন SDG অর্জনের ক্ষেত্রে, আমরা প্রায় পত্রিকা সেই জিনিসগুলো আমরা পড়ে পড়ে দেখি। এই জন্যে ওনার কণ্ঠে আমরা বারবার শুনি কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। আমরা ইনশাল্লাহ SDGতে অনেক ভালো সূচক নিয়ে আমরা উন্নত দেশের দিকে খুব দ্রুত এগিয়ে যাব। সেখানটাতে আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের যে অবদান রাখবে সেটা হচ্ছে গিয়ে SDG 17টা গোলের মধ্যে এক প্রথম একদম প্রধান একটি গোল আছে, সেটা হচ্ছে গিয়ে মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করা। ইনশাল্লাহ আমরা সেটার জন্য শিক্ষা বোর্ড যা যা করণীয় সেটা আমরা মাননীয় সংসদ সদস্যের উদ্দীপনা নিয়ে এবং মাননীয় শিক্ষা আমাদের জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মতো আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা সোনার বাংলা গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, টেবিল টক সাথে মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। আমি টেবিল টকের শেষ প্রান্তে এসে চলে আসছি। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের কুমিল্লার 6 আসনের বীর মুক্তিযোদ্ধা 3-3 বার সংসদ সদস্য আকম বাহাদুর বাহা সাহেবকে, এবং নেক্সট যে গোলটা আছে SDG, এই গোলটা আমাদের সাকসেসফুল হবে সেই সুবাদে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিশন 2041 সামনে রেখে আমাদের গোলগুলি অ্যাচিভমেন্টের যে 17টা গোল আছে সেই গোলগুলিকে আমরা বাস্তবের রূপ দেখার জন্য পরবর্তীতে আমি স্যার আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এই কথাটা একটু না বললে নাই নয়, আমরা একসময় শুনেছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব ছিল আমাদের জানা, সেখানে রয়েছে জিনপরি দেওয়া দেওয়া। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যদি দেখি, আমরা যমুনা সেতু হয়েছে এবং পদ্মা সেতুর মতো কাজ আমরা হাতে নিয়েছি। আমি একটু পদ্মা সেতু সম্পর্কে স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু স্যার আপনি একজন আলোকিত ব্যক্তি। যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম তখন একটা বিশ্ব ব্যাংক থেকে একটু নিন্দাজনক একটা কথা এসেছিল, তো সেক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমরা পদ্মা সেতু করব। অবশেষে একটি চ্যালেঞ্জের মোকাবেলা করে উনি আজকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু আমরা 70% কাজ সামনে থেকে নিয়ে আসছি। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যখন আমরা টেবিল টক সাথে সাক্ষাৎকার নিয়েছি, উনি অলরেডি বলে দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতু দেখতে পাবো। তো সেই সুবাদে শুধু পদ্মা সেতু নয় এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে আমরা 57তম দেশের মধ্যে স্থান করে নিয়েছি। তো সেই সময় স্যার আপনার টপিকসগুলি আমি জানতে চাচ্ছি পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে সচিব মহোদয় শ্রদ্ধেয় স্যার নুরমাল স্যার। ধন্যবাদ। পদ্মা সেতু তো আমাদের এক বিশাল অ্যাচিভমেন্ট, যখন আমরা দেখি একটির পর একটি স্প্যান লাগাচ্ছে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আমরা সেটার দিকে, তখনই মনে হয় যে জাতির জনকের স্বপ্ন আমরা যে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় উনি আমাদের দিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন তার শতভাগ সার্থকতা আমরা তার দেখতে পাই। আমরা অবশ্যই সোনার বাংলা গড়ার যে প্রত্যয় সেটার দিকে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট তো আমাদের জন্য কত বড় প্রাপ্তি সেটা মানে কল্পনারও অতীত, মানে আমরা নিজের আমরা গর্ববোধ করি এমন একটা সময় আমাদের জন্ম হয়েছে যেখানে আমরা বাংলাদেশের
মানুষ হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের পতাকা মহাকাশে জ্বলছে। এটা বিশাল অ্যাচিভমেন্ট বর্তমান সরকারের জন্য, আমরা যারা এই কালের সাক্ষী তাদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। টেবিল টকের শেষ প্রান্তে এসে আমাকে বলতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং আদর্শ একজন সচিব মহোদয়ের পটভূমি তুলে ধরেছি আমার টেবিল টক শুতে। শ্রদ্ধেয় নুমো স্যারে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে আমি সাংবাদিক ফরহাদ টেলিকাস্ট করেছি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। ভিউয়ার্স, আমার সামনে এবং বাইরে যারা স্যাটেলাইটের মাধ্যমে আছে, আজ রাত 10:15 আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews99.com। প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ 99 থেকে। যতদিন পদ্মা মেঘনা যমুনা গরু আছে ততদিন পর্যন্ত আমাদের কিংবদন্তি এবং আলোকিত সচিব মহোদয়ের সাক্ষাৎকারটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন। আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি যেভাবে নূর মহাসার তুলে ধরেছেন, আপনারা বাস্তবে শুনুন এবং বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।